স্পটিফাই চ্যানেল বং স্টাইল ব্লগস। তো আমি আজকে মানে অনেক তাড়াতাড়ি উঠে গেছিলাম, তো উঠে যাওয়ার পরে আমি বিছানায় শুয়েছিলাম যেহেতু এত ঠান্ডা, এই কয়দিন অনেক ঠান্ডা পড়েছে আমাদের এদিকে। তো আমি এখন চা করে নিয়ে এসেছি, চা আর দোকানে গেছিলাম একটু, আর এই রুটিগুলো নিয়ে এসেছি। তো আগে অনেক খেতাম, তো এখন ভাবছি আজকে ইচ্ছা হলো, তাই জন্য এই রুটিটা নিয়ে আসলাম, এখন এই চা দিয়ে খাবো। চাটাও করা হয়ে গেছে, তো এখন খেয়ে খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে। তো একটু বসেছিলাম, এত ঠান্ডা লাগছে, আমাদের এখানে ওয়েদারটা এমন, রোদ্দুরও উঠছে না আর এত মেঘলা করে রয়েছে, ঠিক আছে একদম। তো আমি এখানে একটুখানি গোছাবো, মাসির বাড়ি গেছিলাম, তো মাসির বাড়ি গিয়েছিলাম তখন আমি সব জিনিসপত্র নিয়ে গেছিলাম, মেকআপ টেকআপের জিনিসগুলো, তো ওগুলো এখন কিছু গোছানো হয়নি, সব ব্যাগের মধ্যেই রয়েছে, ওগুলো বের করবো, গোছিয়ে গেছিলাম আমি। আর ব্যাগটা ছিঁড়ে গেছে, তো মাকে দিতে হবে, এটা মা ঠিক করে নিয়ে আসবে দোকানে দিয়ে। তো এখন আমি এই যে এই প্লাস্টিকের মধ্যে ভরে নিয়ে গেছিলাম, যেহেতু জায়গাটা কম লাগে ওই জন্য, তো তাও অনেকটা জায়গায় খেয়ে নিয়েছে। তো এগুলো আমি এখন বের করব, বের করে এগুলো ঠিকঠাক, তো আমি এখানে এগুলো বার করে নিয়েছি। তো স্নান করার জন্য ডাকছে অনেকক্ষণ ধরে, তো আমি স্নান টান করে এসে তারপরে এগুলো গোছাবো, পুরো ছড়িয়ে নিয়েছি। স্নান টান কমপ্লিট হয়ে গেছে, তো চুলটা ভেজাইনি, এত মেঘলা ওয়েদার যে চুল টুল ভেজাতে পারিনি, চুল শোকাবে না ওই জন্য ভেজাই ওয়েদার বাইরে। রোদ ঠোদ ওঠেনি, তো আমি স্নান করে আবার এই যে গেঞ্জিটা পরে নিয়েছি, যেহেতু এত ঠান্ডা লাগছে, তো এগুলো এখন গোছাতেই হবে, কারণ আজকে তো আর ছাদে ফাঁদে যেতে পারবো না, এত মেঘলা রোদ ঠোদ ওঠেনি। মা ব্যাগের ভেতর দিয়ে এই যে টাকা পেয়েছি, আমি যেদিনকার মাসির বাড়ি গিয়েছিলাম সেদিনকার নিয়ে গেছিলাম, মনে ছিল না, জন্য তো আজকে এখান থেকে টাকা পেয়েছি। ওমা এটা দেখো ব্যাগের ভেতর দিয়ে টাকা পেয়েছি, কোথায় ব্যাগে ব্যাগে আমার ওই যে ওই ব্যাগটা যে আগের দিন মাসির বাড়ি গেছিলাম না টাকা নিয়ে, কি মজার লাগে যে ভুলে যেই টাকাগুলো ভুলে যাই, ভুলে গিয়ে ব্যাগের মধ্যে রাখি সেই টাকাগুলো খুঁজে পেতেছে, কি মজা লাগে, হেই মজা লাগে। আমি এখান থেকে আলমারি থেকে সব জিনিস বের করে নিয়েছি এগুলো গোছাবো বলে। এগুলো হচ্ছে আমার সব মেকআপের কালেকশান, তো অনেক বছর ধরে, তারপরে আমার এতগুলো এইসব জমেছে। তো এর মধ্যে আমি সব কানের রাখি আমার অক্সারাইজার, যেহেতু আমি অক্সারাইজারে বেশি পরিও, আমার এটাই পছন্দ, তো আমি এই জন্য বেশি আমার অক্সারাইজারের কানের আছে। এই যে একটা আংটি, তো এর মধ্যে আমার আরও ছিল, মাসিকে অনেকগুলো দিয়ে দিয়েছি, যেহেতু মানে প্রচুর হয়ে গেছিলো আমার, তাই জন্য মাসিকে অনেকগুলো দিয়ে দিয়েছি। তো এগুলো এখন আমি গোছাবো, যে আলমারি খুলেছি এখান থেকে সব ঠিকঠাক করে রাখবো। ভুল লাগিয়ে দিচ্ছি, মোটামুটি গোছানো হয়ে গেছে। তো এটার মধ্যে আমার আরও কিছু রয়েছে, মানে সব ভাগ 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 করে রাখা রয়েছে, কোনটাই কি রয়েছে যাই না। এর মধ্যেও আরও কিছু এই যে কানের ঠানের রয়েছে, আমার প্রচুর কানের বলছি না, কোথায় কোথায় রয়েছে আমি নিজেই জানি না। তো যেগুলো আমার লাগে না, আমি মানে ভেঙে চুটে গেছে ওগুলো ফেলে দিই, বাদ দিয়ে দিই, রাখি না। এই যে কানের, এটা নতুন কিনেছি আমি, তো এই কানেরটা নতুন কিনেছি আমি। তো আমাদের মানে পুরো ফ্যামিলি একটা ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে, তাই জন্য কিছু কিছু জিনিস আমি আস্তে আস্তে করে কিনছি, তো তোমাদেরকে সবই বলবো। তো এগুলো এখন মোটামুটি পুরো উলট পালট করেছি, আবার যেহেতু একটা দিয়ে আরেকটা রাখতে হবে, যে কিনে তো বাইরে রেখে দিয়েছি, কিছু ঢুকায়নি, তো এখন এগুলোকে একটু ঢুকিয়ে একদম গুছিয়ে গাছিয়ে রাখবো। এই যে আমার আর একটা আংটি, এটা আমার খুব ফেভারেট প্রজাপতি আংটি, তো এই কানেরটাও কিনেছিলাম।
এই যে এই কানেরটা কিনেছিলাম, একবার হয়তো ভিডিওতে পড়েছিলাম, এটা মাসি নেবে, মানে মাসি পড়বে ওটা, ওই জন্য। এই যে আর একটা বলছি না, আমার প্রচুর কানের, কোথায় কোনটা রয়েছে, এই যে একটা কানের, এটা ফোকাস হচ্ছে কিনা, এই যে তোর ব্যাং, এই যে একটা মা কিনে দিয়েছিল মেলা থেকে আমাকে, আর এই কানেরটা, এই যে এই কানেরটা, এই কানেরটা ভাই এনেছে মায়ের জন্য, ভাই দীঘায় গেছিলো বন্ধুদের সাথে, ওই জন্য ভাই নিয়ে এসছে মায়ের জন্য। কানের এই বাক্সটা গোছানো হয়ে গেছে, বলছিলাম যে ভাঙাচোরাগুলো, এই যে ছাট ছাট এগুলো ভেঙে চুরে গেছে, এগুলো ফেলে দেবো, আর একটার আছে তার একটা নেই, এটা গুছিয়েছি, এগুলো এখন আরও গোছাতে হবে। মোটামুটি সব গোছানো হয়ে গেছে, মোটামুটি সব গোছানো হয়ে গেছে, কিছু বাকি আছে এখনও। তার মধ্যে আমার এই যে ফাউন্ডেশনগুলো রেখেছি, এটা মার্সেল, এটা ল্যাকমি, আর একটা আছে মেবেলিনের ফাউন্ডেশন। তার কিছু চুড়িও আছে, জায়গা কম, ওই জন্য রাখতেও পারি হয়ে গেছে, এগুলো শুধু রাখতে হবে। এইটা আর এটা বাইরে থাকে, যেহেতু এগুলো আমার রেগুলার লাগে, ওই জন্য সেই জিনিসগুলো আমি বাইরে রেখে দিয়েছি, আর এগুলো সব আমি আলমারিতে ঢুকিয়ে দেবো, প্রত্যেক দিন লাগে না। এই যে বাড়িতে কাজ হচ্ছে, ওই জন্য হয়তো তোমাদের কিছু শুনতে পাচ্ছি না, একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ এই বাড়িটা নতুন করে রেনোভেশন হচ্ছে, ওই জন্য রোজদিনই কাজ চলছে এখানে। তো আমি এগুলো সব গুছিয়ে নিয়েছি, এখন এগুলো আমি সব আলমারিতে ঢোকাবো, আর যেগুলো আমি রেগুলার ইউজ করি সেগুলো আমি এখানে রাখছি, সব গুছিয়ে রেখে দিয়েছি। আর এটা আমার সানস্ক্রিন, এটা বাইরে রাখবো যেহেতু এটা লাগে। আমার সব কিছু হয়ে গেছে, তো আমার এত জিনিস আছে সব তো দেখাতে পারলাম না, মানে প্রচুর জিনিস। এখন যদি আলমারিতে সব বের করি তাহলে আবার গোছাতে গোছাতে 1 ঘন্টা মতো লেগে যাবে, আর জায়গা কম, তো অনেক কষ্ট করে রেখেছি ওই জন্য। তো আর তোমাদের পরে একদিন সব কিছু দেখাবো, আমার কী কী জিনিস আছে সব কিছু দেখাবো। তো আমার মানে হাফটা দেখিয়েছি, আর হাফ রয়েছে কানের। আমার বেশিরভাগ কালেকশন হচ্ছে কানের, আমার খুব কানের পছন্দ, আর অক্সিডাইজারের কানের আমার খুব পছন্দ, ওই জন্য অক্সিডাইজারেই সব সেট রয়েছে। তোমাদের আমি পরে একদিন টাইম করে, একটা খালি করা হয়ে গেছে, মাকে দিয়ে দেবো ব্যাগটা বিকালে, এটা ঠিক করে নিয়ে আসবে, যেহেতু আমরা ঘুরতে যাব, তো ওই জন্য ব্যাগটা আমার লাগবে, এর মধ্যে সব নিয়ে যাব, কসমেটিক্সের জিনিসগুলো সব কিছু। তো এখানে বসে চা খাচ্ছি, বিকাল হয়ে গেছে, মা চলে গেছে দোকানে, আর এই যে বসে রয়েছি, যেহেতু ঠান্ডা লাগছে, আজকে একটু হালকা হালকা বৃষ্টি হয়েছে আমাদের এখানে, তো ওই জন্য একটু ওয়েদারটা ঠান্ডাও আছে। তো আগেও ঠান্ডা ছিল, আজকে একটু বেশি আছে। 7টার সময় আমি দোকানে যাবো, যা প্রত্যেক দিন এই করি যে দোকানে যাই, টিফিনের টাকা আনি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।